একাই 18.5 কোটি টাকা। আইপিএল নিলামে অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন শ্যাম কারান। প্রতিবারই আইপিএল এর নিলামে দেশ বিদেশের ক্রিকেটাররা বিপুল দর পান, এবারও তার ব্যতিক্রম হলো না, ভেঙে গেল অতীতের সব রেকর্ড। কোচিতে আইপিএল 2023-এর নিলামে শুরুতেই রেকর্ড গড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার শ্যাম কারান। তাকে 18.50 কোটি টাকায় দলে নিল পাঞ্জাব কিংস। এর আগে আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর পেয়েছিলেন ক্রিস মরিস, তার দর উঠেছিল 16.25 কোটি টাকা। সেই রেকর্ড ভেঙে দিলেন কারান। এদিন আইপিএল নিলামে তাকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যে টান টান লড়াই চলে। এই অলরাউন্ডারের বেস্ট প্রাইজ ছিল 2 কোটি টাকা। সেখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের দড়ি টানাটানিতে দর পৌঁছে যায় 10 কোটি টাকায়। তারপর এই ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপায় চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসই এই অলরাউন্ডারকে দলে নিতে সক্ষম হয়। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স দেখান কারান, এর ফলে তিনি আইপিএল নিলামে রেকর্ড দর পান। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটার নির্বাচিত হন কারান। তার বয়স 24 বছর, এরই মধ্যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। সে কারণেই এবারের আইপিএল নিলামে তাকে নিয়ে এত লড়াই হলো 5 ফ্রাঞ্চাইজির মধ্যে। 2021 এর আইপিএল নিলামে 16.25 কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এতদিন আইপিএল নিলামে সেটাই ছিল কোনো ক্রিকেটারের রেকর্ড দর, এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন কারান। ইংল্যান্ডের এই অলরাউন্ডার যে আইপিএল নিলামে বিপুল দর পাবেন সেটা আগেই বলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ব্যাটার ক্রিস গেইল। তিনি বলেন, সবার আগে আমি শ্যাম কারানকে দলে নেব, ওর বয়স কম, আইপিএলে সাধারণত তরুণ ক্রিকেটারদেরই দলে নেওয়া হয়, ও কতগুলি ম্যাচ খেলতে পারবে সেটা দেখেই ওকে দলে নিতে হবে, ও দারুণ ফর্মে আছে, তাই ওকে অবশ্যই দলে নেওয়া উচিত। বেন স্টোকসও টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভালো খেলেছিল, ওরও আইপিএল নিলামে ভালো দর পাওয়া উচিত, কেউ 16 বা 17 কোটি টাকার বেশি দর পেলে আমি অবাক হব না। গেইলের সেই কথায় শেষ পর্যন্ত সত্যি হলো, 16.25 কোটি টাকায় বেন স্টোকসকে দলে নিল চেন্নাই সুপার কিংস। ফলে ইংল্যান্ডের যে 2 ক্রিকেটারের উপর বাজি ধরেছিলেন গেইল, সেই 2 ক্রিকেটারে বিপুল দর পেলেন। এবারের আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আইপিএলের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন, তাকে 17.50 কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই অলরাউন্ডার যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারেন, তিনি যেমন নতুন বলে দুর্দান্ত বোলিং করতে পারেন, তেমনই ইনিংসের শেষ দিকেও বিপক্ষের ব্যাটারদের আটকে রাখতে পারেন। সেই কারণেই আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে তাকে দলে নেওয়ার জন্য লড়াই চলছিল। এরকম একজন ক্রিকেটারকে যে কোনো দলে নিতে চাইবে, শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স গ্রিনকে দলে নিতে সক্ষম হলো। 23 বছর বয়সী এই অলরাউন্ডার এবছর কোনো বিদেশি টি টোয়েন্টি লিগে খেলেননি, তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে তিনি খেলেছেন। 2018-19 মৌসুম থেকে পার্থ স্কোয়াচার্সের হয়ে খেলছেন গ্রিন, এবারও তিনি এই দলে আছেন। শুক্রবার আইপিএল নিলামে গ্রিনকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। গ্রিনের বেস্ট প্রাইজ ছিল 2 কোটি টাকা। নিলামে তাকে নিয়ে ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে লড়াই শুরু হতেই দর পৌঁছে যায় 7 কোটি টাকায়। এরপর গ্রিনকে দলে নেওয়ার চেষ্টা শুরু করে দিল্লি ক্যাপিটালস, ফলে এই অলরাউন্ডারের দর পৌঁছে যায় 10 কোটি টাকায়। দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে দর কষাকষি চলতে থাকে, ফলে গ্রিনের দর পৌঁছে যায় 15 কোটি টাকায়। শেষ পর্যন্ত লড়াই থেকে সরে যেতে বাধ্য হন দিল্লি ক্যাপিটালস। আকাশ আম্বানি বলেছেন, আমরা 2 থেকে 3 বছর ধরে গ্রিনকে দলে নেওয়ার চেষ্টা করছিলাম, আমাদের মনে হয়েছে দলে ঠিক যেরকম ক্রিকেটারকে চাই গ্রিন একদম সেরকমই, ওর বয়সের ক্রিকেটারদেরই আমরা দলে নিতে চাইছিলাম। আমরা এবারের আইপিএল নিলামে কয়েকজন তরুণ ক্রিকেটারকে দলে নিতে চাই। এবছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন গ্রিন। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে 139 রান করেছেন এই অলরাউন্ডার। স্ট্রাইক রেট 173.75, তার অর্ধশতরানের সংখ্যা 2। তিনি টি টোয়েন্টি আন্তর্জাতিকে 5 উইকেট নিয়েছেন। তার বোলিং গড় 35.60 এবং ইকোনমি রেট 8.90। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন গ্রিন, এবারই প্রথম আইপিএল খেলবেন তিনি।